মোটামুটি যে সময় বাউল গানের শুরু গৌরচন্দ্র দিয়ে শুরু করে দেহদত্ত কিছুটা বিচ্ছেদ কিছুটা মানে একটা গানের মধ্যে বিচ্ছেদ, তারপরে শেষ করবে দৈন্য গান দিয়ে। তো আমরা চেষ্টা করেছি আর কি পুরো জিনিসটাকে এইভাবে সাজাতে, যেভাবে বাউল গানের মানে আখড়াতে যেভাবে বাউল গান যে যে অঙ্গে হয় আর কি সেইগুলোকে কিছুটা হাইলাইট করা। আমাদের সময় এবং আরো সত্যি যেন সেরকম সেরকম তো নেই যে একদম লাইন ধরে একটার পর একটা একটার পর একটা গান করে, কারণ ও আবার শোকে এসেছে। তো প্রথম আমি আরম্ভ করি, এই গানটা গৌরচন্দ্র গান, এই গানটা শেখা হচ্ছে এই যে মেলার কথা বললো বললা, সেই মেলাতেই সিলেট থেকে এক ভদ্রলোক এসেছিলেন রণেশ ঠাকুর, তার কাছে দারুণ করে শুনেছিলাম গানটা, তারপরে রেকর্ডের মাধ্যমে ছিল। আমার একটা জিনিস মনে হয় এই গৌরচন্দ্রটা, এই গৌরচন্দ্রটার তফাৎ অন্যান্য গৌরচন্দ্র যা যা শুনেছি, মানে সিলেটের লোক আসলে নিমাইয়ের যেহেতু মামার বাড়ির বুঝানি মানে সিলেট অঞ্চল, এবং এই গানটার মধ্যে আমার কেন মনে হয় যে একটা বাৎসল্য আছে গৌকে নিয়ে, আজ লকিং দ্য ফ্রেড, সেই গৌর যে বউ গৌর হয়ে উঠবে হয়তো ওঠেন সেরকম এক গৌর, আমাদের যেরকম ধরনের গৌরীর গান শুনেছি মানে গৌরচন্দ্রের গান শুনেছি সেই পাওয়ারটা হয়তো এই গানটা পেলে দ্যাট রোবাস্ট এফেক্ট ইজ, আমি জানি না কতটা পারবো সেটা বলতে। বিপুল দাও এই গানটা আসবে, খুব ইন্টারেস্টিং, বিপুল একটা অন্য সুর জানি না, সেটা এখানেই আমরা করতে করতে পারবো। No, no, no.